মাটি থেকে তৈরি আদম আলাহি সাল্লাম থেকে তৈরি আদম সন্তান সব মাটি থেকে তৈরি এটা একদম স্পষ্ট বিশ্বাস করতে হবে কোরআন দ্বারা হাদিস দ্বারা এটা এর কোনো সন্ত আর নাবি সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে যে সমস্ত দুর্বল বর্ণনা মাউজুদ দুর্বল যে সমস্ত বর্ণনা করা হয় যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম প্রথম নূর তৈরি করেছে তিনি নূর তৈরি নূরের সৃষ্টি বা এই সমস্ত হাদিস সমস্ত হাদিস বিশ্বাস করাও ঠিক না এইগুলি জাহাজ দুর্বল মাউজু বানোয়াট এ থেকে অবশ্যই দূরে থাকতে হবে এবং পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আল্লাহ রসুল সাল্লা সম্পর্কে আল্লাহ রসুল মাটি থেকে তৈরি আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান এবং এ সম্পর্কে একটা দূরে দলিল নয় এবং আল্লাহ রসুল সাল্লাহ আসালামকে নতরি বলা এটা একটা বেদবি আল্লাহ সম্মানে খাটো করা এটা আল্লাহ রসলের সম্পর্কে বেদবি ছাড়া কিছুই না যে হাদিস একটাও ঠিক না অনুসরা কাহাবে শেষে আল্লাহ রসুল কত সুন্দর কথা আল্লাহ কত সুন্দর কথা বলছেন রাসুল সাল্লাহ সম্পর্কে যে কুল ইন্নামানা বাসা মিসলুক ইউ হাইলে নবী আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ ইউ হাইলে আমার কাছে ওহি হয় তোমাদের মতো মানুষ বলতে একটা সাধারণ মানুষ আর রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে তো বৈশিষ্ট্য আছেই সৃষ্টিগত বৈশিষ্ট্য আছে খানা দানায় ওঠা বসে চলাফেরা সব দিক দিয়ে গুণাগুণে চলাফেরায় মর্যাদা মর্যাদায় সব দিক দিয়ে বৈশিষ্ট্য আছে সেটা তো আলাদা কিন্তু মানুষ হিসাবে আদম সন্তান তিনি তিনি তার কাছে ওই হয় আমাদের কাছে আমার কাছে ওই হয় না আর আর একটা বিষয় হল যে আল্লাহ রসুল খাইতেন চলতেন ফিরতেন টয়লেট করতেন গোসল করতেন স্ত্রী সহবাস ছিল না পাক হইতেন আবার পবিত্র করতেন সুতরাং মানুষের প্রকৃতিতে সৃষ্টি আল্লাহ রসুলকে এত বাড়াবাড়ি করা উচিত না আর আল্লাহ কোরআন মাজিদি যেটা বলছেন তোমাদের কাছে নূর আসছে এই নূর দ্বারা আল্লাহ রসুল ইমানের নূর হেদায়ুর আল্লাহর থেকে মানুষ নূর নিত নূর তো তাই বলে আল্লাহ রসুল সৃষ্টিগত নূর এটা বলা ঠিক না এই সমস্ত কল্প কাহিনী থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সঠিকভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে হাজার সাল্লাহ তালা নবেন محمد السلام علیکم و اللہ وبرکاتہ